রবিবার রথযাত্রা বা রথ দ্বিতীয়া আষাঢ় মাসে অনুষ্ঠিত এই উৎসবটি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। সারা দেশের সাথে রাজ্যেও এদিন রথযাত্রা উৎসব পালিত হয়। এই উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও রথযাত্রার আয়োজন করে রাজধানীর আশ্রম চৌমুহনী স্থিত হরে কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ। হরে কৃষ্ণ মন্দিরের এই রথযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, খ্রিস্টীয় সংস্কৃতির অন্যতম পরম্পরা হল রথযাত্রা। রথযাত্রাকে সামনে রেখে মানুষের মেলবন্ধন হয়, এটাই সবচেয়ে পরিহার্য বিষয়। শুভ রথযাত্রা উপলক্ষে রাজ্যের সনাতন ধর্মাবলম্বী জনগণকে শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের রথের মেলা, এটা আমাদের কৃষ্টি এবং সংস্কৃতির দীর্ঘ পরম্পরা ধরেই আমাদের চলে আসে, আর এই রথকে সামনে রেখে সমস্ত মানুষের মেলবন্ধন, এটাই সবচেয়ে পরিহার্য। আজকে এই শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ভক্তদেরকে এবং সনাতন ধর্মাবলম্বীদের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এদিন হরে কৃষ্ণ মন্দির আয়োজিত রথটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই রথ যাত্রায় প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।